वेलकम बंधुरा, आज के भिडियोते सबा के स्वागत। आज के स्टेट बैंक अफ इंडियार एटीएम कार्ड बा डेबिट कार्ड अपनारा कीभावे बाड़ीते बसे ही निजेर मोबाइल थेके अर्डर करबेन अनलाइने एई टिउटोरियालटा धापे धापे अपनादेर संगे शेयर करते चलेछि। तो जारा जारा एसबीआई एर ग्राहक एबं जादेर काछे एखोनो पर्यन्त स्टेट बैंक अफ इंडिया डेबिट कार्ड नेई बा जारा रिप्लेसमेंट करते चाच्छेन तादेर जन्य अत्यंत गुड निउज। आपनि एखन এই ভিডিও দেখার পরে খুব সহজেই নিজে নিজেই নিজের জন্য একটা নতুন এটিএম কার্ডের অর্ডার করতে পারবেন নিজের মোবাইল থেকে। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। এর জন্য সবার প্রথমে আপনাকে ইয়োনো এসবিআই যে অ্যাপ, সেই অ্যাপ আপনাকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার পরে আপনারা এখানে যে ট্রিপল লাইনস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করতে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন, এর মধ্যে সার্ভিস রিকোয়েস্ট এই অপশনটা আপনারা ক্লিক করবেন। এবারে এটিএম বা ডেবিট কার্ড এই যে অপশনটা আছে আপনারা এখানে ক্লিক করবেন। এবং ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে যে প্রোফাইল পাসওয়ার্ড আপনি যেটা সেট করেছেন সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করার পরে সাবমিটে ক্লিক করবেন। এরপর আপনারা এখানে দেখুন বেশ কিছু অপশন, প্রথমত ব্লক কার্ড। তো আপনি যদি এটিএম কার্ড কোনো সময় হারিয়ে যায় তার জন্য ব্লক করতে চান সেক্ষেত্রে এখানে ব্লক কার্ডে ক্লিক করে আপনি ব্লক করতে পারেন। আজকে আমি দেখাবো রিকোয়েস্ট নিউ অর রিপ্লেসমেন্ট, যদি আপনার এটিএম কার্ড না থাকে সেক্ষেত্রেও আপনি করতে পারবেন, এবং যদি আপনার এটিএম কার্ড থাকে তার জন্য আপনি যদি রিপ্লেসমেন্ট করতে চান তার পরিবর্তে অন্য কোনো এটিএম নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এই অপশনটা একই অপশনে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করছি। সবার প্রথমে আপনাকে সিলেক্ট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটাই চুজ করতে হবে। অ্যাকাউন্টটাকে আমি এখান থেকে সিলেক্ট করছি। দেন আপনি আপনার এটিএম কার্ডে কোন নামটা প্রিন্ট করাতে চাচ্ছেন সেটা আপনারা এখানে লিখবেন। তো নেম অন কার্ড এখানে আপনি আপনার নামটা বসিয়ে দেবেন। এরপর সিলেক্ট দ্য টাইপ অফ কার্ড এখানে যদি আপনি চুজ করেন, এটিএম কার্ডের টোটাল যে টাইপসগুলো আছে সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন। এর মধ্যে আপনি মাস্টার, রুপে, ভিসা বিভিন্ন রকম ক্যাটাগরি আছে, আপনি সেটা চুজ করে নিতে পারেন। এখানে মাস্টার কার্ড ক্লাসিক আমি এখানে চুজ করলাম। এরপর এখান থেকে কোন অ্যাড্রেসে আপনি এই এটিএম কার্ডটা ডেলিভারি নিতে চাচ্ছেন সেটা আপনাকে চুজ করতে হবে। তো এখানে আমার দুরকম অ্যাড্রেস ছিল, তো সেই জন্য করে দুটি অপশন এখানে দিচ্ছে, তো আমি এটাকে চুজ করলাম। দেন যে টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য যে চেকবক্স আছে এখানে আপনাকে ক্লিক করে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, এবারে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যান ওটিপি হ্যাজ বিন সেন্ড টু বলে মোবাইল নাম্বার, আমার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপিটা সঙ্গে সঙ্গে চলে এসছে। এই ওটিপিটা এবারে আমাকে এখানে টাইপ করতে হবে। টাইপ করার পরে সাবমিটে ক্লিক করলেই কিন্তু আমার এটিএম কার্ডটা অর্ডার প্লেসড হয়ে যাবে। সাবমিট করে দেওয়ার এক সপ্তাহের মধ্যে মোটামুটি আপনার অ্যাড্রেসে নতুন এটিএম কার্ডটা বাই পোস্ট চলে আসবে, এবং তারপরে আপনি অনলাইনে বাড়িতে বসেই আবার সেই এটিএম কার্ডটাকে অ্যাক্টিভ করাতে পারেন। অ্যাক্টিভ করার জন্য এখানে এই যে অ্যাক্টিভেট কার্ড এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার সিলেক্ট অ্যাকাউন্টে এখানে ট্যাপ করে আপনার অ্যাকাউন্ট নাম্বার চুজ করবেন, এবং বাই পোস্ট যে এটিএম কার্ডটা আপনারা পেয়েছেন সেই এটিএম কার্ডের যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা আপনার এখানে বসিয়ে বসানোর সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, এবং আপনারা সেটা ভেরিফাই করার পরেই আপনি আপনার এটিএম কার্ডটাকে অ্যাক্টিভ করে নিতে পারবেন। তো এই হচ্ছে টোটাল সিস্টেম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবে আরও একটা আপডেট দেবো, আপনারা সকাল 8টা থেকে রাত 8টার মধ্যেই কিন্তু আপনাদেরকে এই কাজটা করতে হবে, এর বাইরে কিন্তু আপনারা কোনোভাবেই এটিএম কার্ড ইস্যু করাতে পারবেন না। আর এক্ষেত্রে বলি, নতুন এসবিআই ডেবিট কার্ড বা এটিএম কার্ড ইস্যু করার জন্য আপনাকে কোনোরকম চার্জ এখানে পে করতে হচ্ছে না, তবে যে ইয়ারলি মেনটেন্যান্স ফি আছে সেটা দিতে হবে। কার্ডের ধরন অনুযায়ী, টাইপ অনুযায়ী বিভিন্ন রকমের রেট আছে, সেটা আপনাকে পে করতে হবে। তো এই হচ্ছে আজকের একটা সামগ্রী ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিও ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করতে থাকবেন, শেয়ার করতে থাকবেন। এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন।